ভিউয়ার্স, তানভীর আসল বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। টিউটোরিয়াল ছোট হলেও আশা করছি আপনাদের কাজে লাগবে। তো আমরা প্রতিদিন বিভিন্ন কাজে কম্পিউটার ইউজ করে থাকি, এই যেমন মুভি দেখার জন্য, নেট ব্রাউজিংয়ের জন্য, গেমস খেলার জন্য ইত্যাদি ইত্যাদি। এরকম আরও অনেক কাজে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। কিন্তু কম্পিউটার ইউজ করতে গিয়ে আমরা হরহামেশাই কিন্তু একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে কম্পিউটার হ্যাং করা, কম্পিউটারের গতি কমে যাওয়া। এই জিনিসগুলো আসলে কিন্তু অনেক বিরক্তিকর। তো এই জন্য কম্পিউটার ফাস্ট রাখার কিছু পদ্ধতি আমাদের জেনে রাখা দরকার। তো চলুন দেখি কী কী পদ্ধতিতে আমরা আমাদের কম্পিউটার ফাস্ট রাখতে পারি। আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন উইন্ডোজ অটোমেটিক কিছু টেম্পোরারি ফাইল তৈরি করে। বাট উইন্ডোজ এই টেম্পোরারি ফাইলগুলো তৈরি করলেও অটোমেটিক সেগুলো ডিলিট করতে পারে না। তো এই ফাইলগুলো আমাদের ম্যানুয়ালি ডিলিট করতে হয়। আর আমরা যারা এই বিষয়গুলো জানি না তারাই কিন্তু স্লো কম্পিউটারের এই প্রবলেমগুলো ফেস করি। তো এই টেম্পোরারি ফাইল মোছার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্টার্ট থেকে রানে যেতে পারি অথবা কিবোর্ড শর্টকাট। কিবোর্ডে দেখবেন একটা উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ বাটন প্লাস আর, এই দুটো একসঙ্গে আমরা প্রেস করব। উইন্ডোজ বাটন প্লাস আর যদি আমরা প্রেস করি তাহলে রান চলে আসবে। দেখুন রান চলে এসেছে। এখানে এখন আমরা লিখব টেম্প, TEMP, টেম্প লিখে ওকে করব। দেন ঠিক এমন কিছু টেম্পোরারি ফাইল আসবে, এগুলো সবগুলো সিলেক্ট করব আমরা। কিবোর্ড থেকে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এ চাপবো, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটা ডিলিট করব। দেখুন এখানে আমরা চেক মার্ক দিয়ে দিব, দেন কন্টিনিউ। তো এর মধ্যে কিছু ফাইল ডিলিট হবে না, তো যেগুলো ডিলিট হবে না জাস্ট আমরা স্কিপে ক্লিক করব। ব্যাস দেখুন অনেকগুলো টেম্পোরারি ফাইল ছিল, তার মধ্যে সবই ডিলিট হয়ে গেছে, বাট দুইটা ফাইল ডিলিট হয়নি। তো এই দুইটা ফাইল ডিলিট হবে না। দেন আমরা এটা ক্লোজ করে দিব। দেন আমরা আবারও রান ওপেন করব, ঠিক একইভাবে উইন্ডোজ বাটন প্লাস আর একসঙ্গে চাপবো কিবোর্ড থেকে। দেন এই যে আমরা টিইএমপি এটা লিখেছি, এটার সামনে এবং পেছনে এখন জাস্ট দুইটা পার্সেন্টেন্স দিব। সামনে একটা দিলাম এবং একবার পেছনে একটা দিয়ে আবারও আমরা ওকে ক্লিক করব। দেন দেখুন আবারও আমরা কিছু টেম্পোরারি ফাইল পাবো। তো এগুলো আমরা একইভাবে সবগুলো সিলেক্ট করব, দেন ডিলিট করব। ব্যাস কমপ্লিট। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, কতগুলো টেম্পোরারি ফাইল এখানে জমেছিল। তো এই ফাইলগুলো জমে থাকার কারণে আমাদের কম্পিউটারের গতি ধীরে ধীরে কমতে থাকে। দেন এটাও আমরা ক্লোজ করে দিব। আবারও আমরা রানে যাব। রান ওপেন করে এবারে আমরা লিখব PREFETCH, প্রিফেটস। দেন আবারও ওকে করব। তো এখান থেকে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। দেন এরকম অনেক টেম্পোরারি ফাইল পাবো, সবগুলো সিলেক্ট করব, কন্ট্রোল এ, দেন ডিলিট। ব্যাস। তো যেটা ডিলিট হবে না সেটা আমরা জাস্ট স্কিপ করে রাখবো। এই কাজটি আমরা দুই তিন দিন পর পর অন্তত একবার করে করব। দেন সেকেন্ড যে সিস্টেমটি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে টেম্পোরারি ফাইল মোছার আরও একটি উপায় আছে, সেটা হচ্ছে আমরা আবারও রান ওপেন করব। এবার আমরা এখানে লিখব ক্লিন MGR, অর্থাৎ ক্লিন ম্যানেজার। দেন ওকে ক্লিক করব। এখান থেকে আমাদের যতগুলো ড্রাইভ থাকবে কম্পিউটারে সবগুলো ড্রাইভ আমরা এখানে পাবো। তো প্রত্যেকটা ড্রাইভ এভাবে আলাদা আলাদা করে সিলেক্ট করে আমরা ক্লিন করব। প্রথমে আমি সি ড্রাইভ সিলেক্ট করছি। সি ড্রাইভ সিলেক্ট করার পরে ওকেতে ক্লিক করব, একটু সময় অপেক্ষা করব। তো তারপরে দেখুন এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। ডায়ালগ বক্স আসার পরে সবগুলো আমরা এভাবে চেকমার্ক দিয়ে দিব। এখানে যতগুলো আমরা অপশন পাচ্ছি সবগুলোতে চেকমার্ক দিব। দেওয়ার পরে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। দেন ডিলিট ফাইল। দেখুন আমাদের ড্রাইভটা এখন ক্লিন হচ্ছে। তো এভাবে আমরা সি ডি যতগুলো ড্রাইভ আমাদের পিসিতে আছে সবগুলো ড্রাইভ একটা একটা করে সিলেক্ট করে ক্লিন করব। দেন আবারও কন্টিনিউ ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাস কমপ্লিট। তো এই কাজটা আমরা প্রতি সপ্তাহে অন্তত একবার করে করব। দেন থার্ড সিস্টেমটি দেখি চলুন। হার্ড ডিস্ক ভালো রাখার জন্য নিয়মিত ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা উচিত। আমরা হয়তো আমাদের কম্পিউটার হার্ড ডিস্কে লক্ষ্য করেছি ডাটাগুলো দুইটা সিস্টেমে থাকে, একটা হচ্ছে FAT অর্থাৎ ফাইল লোকেশন টেবিল, আর একটা NTFS অর্থাৎ নিউ টাইপ ফাইল সিস্টেম। তো যেই সিস্টেমে থাকুক আমাদের নিয়মিত ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা উচিত।
তার আগে জানা উচিত আমরা এটি কেন করব। আমরা সচরাচর যখন আমাদের হার্ডডিস্কে বিভিন্ন ডাটা স্টোর করি, তখন এই ডাটাগুলো হার্ডডিস্কে শ্রেণীবিন্যাস আকারে সিরিয়াল বাই জমা হতে থাকে। তো এর মধ্যে থেকে অনেক সময় আমরা অনেক ডাটা বা ফাইল একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে নিয়ে যাই, আবার একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে নিয়ে যাই, অনেক সময় ডিলিট করে দেই, আবার নতুন ডাটা বা ফাইল স্টোর করি। তো এই কাজগুলো করার সময় ওই যে আমরা যে ডাটাটা ডিলিট করলাম বা একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে নিয়ে গেলাম, ওই শূন্যস্থানটা কিন্তু ফাঁকা রয়ে গেছে। তো ওই শূন্যস্থানটা সিরিয়াল বাই মেনটেন করার জন্য আমাদের ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করা উচিত। এটা যদি না করি তাহলে হার্ডডিস্কের আয়ু দিন দিন কমতে থাকবে এবং হার্ডডিস্ক দুর্বল হতে থাকবে। তো এই ডিস্ক ডিফ্র্যাগমেন্ট আমরা খুব সহজেই করতে পারি। আমরা জাস্ট উইন্ডোজের সার্চ অপশনে যাব। সার্চ অপশনে আসার পরে আমরা এখানে লিখব, ডিফ্র্যাগমেন্ট লিখলেই এটা চলে আসবে। দেখুন আমি জাস্ট DEF লিখেছি, তো এখানে আমার এই যে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ এটা চলে এসেছে। তো এখানে আমি ক্লিক করব, দেন আমরা এখানে সবগুলো ড্রাইভ দেখতে পাবো। আমাদের PCতে যতগুলো ড্রাইভ থাকবে সবগুলো সিরিয়াল বাই দেখতে পাবো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে অপটিমাইজ দেখছেন। আপনারা যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে এখানে ডিফ্র্যাগমেন্ট লেখাটা দেখতে পাবেন। তো আমি যেহেতু উইন্ডোজ 10 ইউজ করছি, তো আমার এখানে অপটিমাইজ এটা শো করছে, আবার উইন্ডোজ 8 অপটিমাইজই থাকে। কিন্তু উইন্ডোজ 7 ওই আগের ভার্সন ওইটা যেহেতু ওইখানে ডিফ্র্যাগমেন্ট লেখা থাকে। তো যাই থাকুক, আমরা জাস্ট এভাবে একটা একটা করে ড্রাইভ সিলেক্ট করব। তো প্রথমে আমি সি ড্রাইভটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি প্রথমে অ্যানালাইসে ক্লিক করব। অ্যানালাইসে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যানালাইজড হবে, দেন আমাকে বলবে যে নিড অপটিমাইজেশন, আমার অপটিমাইজেশন কত পার্সেন্ট দরকার। আমাকে বলছে 11% আমার ফ্র্যাগমেন্ট দরকার, অর্থাৎ আমার এই সি ড্রাইভ থেকে বিভিন্ন ফাইল একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভে আদান প্রদান হয়েছে, আবার ডিলিট হয়েছে। তো এর কারণে 11% আমার ফ্র্যাগমেন্ট দরকার। তো জাস্ট এভাবে আমরা প্রত্যেকটা অ্যানালাইজ করব, করে দেখব, দেন আমরা অপটিমাইজে ক্লিক করব। দেখুন এখন ডিফ্র্যাগমেন্ট হচ্ছে, দেখুন এখানে আমার এখন 0%। তো এটা যখন 100% হয়ে যাবে, তারপরে আমরা নিচে আরেকটা ড্রাইভ সিলেক্ট করব, ওইটাও ঠিক একইভাবে অ্যানালাইজ করব, দেন আবার অপটিমাইজে ক্লিক করব। এভাবে সবগুলো করব আমরা। তো এই জিনিসটা আমরা প্রতি মাসে অন্তত একবার করে করব। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটা যদি আপনারা ম্যানুয়ালি করতে না চান, চাইলে অটোমেটিক্যালি করতে পারবেন। সেটা কিভাবে করবেন, এই যে দেখুন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, শিডিউল অপটিমাইজেশন, এখানে জাস্ট টার্ন অন করে দিবেন। অন করে দিয়ে এখান থেকে আপনারা উইকলি করবেন নাকি মান্থলি করবেন নাকি ডেইলি করবেন, ওইটা সিলেক্ট করে জাস্ট ওকে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এটা এই মুহূর্তে কেটে দিচ্ছি। এখন 4 নম্বর যে সিস্টেমটি, সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে অনেক সময় অপ্রয়োজনীয় অনেক জিনিস সেট আপ করে থাকি, অনেক সফটওয়্যার, অনেক গেমস যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই বা আমরা যেগুলো ইউজ করি না, তো ওই সফটওয়্যার বা ওই গেমসগুলো আমরা আনইনস্টল করে দেবো। এক্ষেত্রে আমাদের কম্পিউটার অনেক ফাস্ট থাকবে। তো আনইনস্টল করবেন কীভাবে এটা অলরেডি হয়তো সবাই জানেন, তারপরেও আমি বলছি, আপনারা জাস্ট স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করবেন, অথবা আপনারা যদি এই সার্চে কন্ট্রোল প্যানেল লিখেন তাহলে চলে আসবে কন্ট্রোল প্যানেল। দেন ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমরা এই লার্জ আইকন, এটাকে আমরা ক্যাটাগরি ওয়াইজ এটা সিলেক্ট করব, তাহলে আমাদের সুবিধা হবে। দেন দেখতে পাচ্ছেন আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে ক্লিক করব। দেখুন এখানে অনেক প্রোগ্রাম আমার ইনস্টল করা আছে, অর্থাৎ অনেক সফটওয়্যার গেমস ইনস্টল করা আছে। তো এর মধ্যে থেকে যেগুলো আমার প্রয়োজন নাই সেগুলো আমরা সিলেক্ট করব, দেন আনইনস্টল করে দেবো। এতে করে আমাদের কম্পিউটারটা অনেক বেশি ফাস্ট থাকবে। তো এই ছিল 4টা পদ্ধতি যেভাবে আপনারা আপনাদের কম্পিউটারকে অনেক বেশি গতিশীল রাখতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।